তিন মাস আগে কলকাতায় তোমার আমার বিয়ে হয়েছিল, এ কথা কি মিথ্যে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি, আই এম নট এ চিটার, আই এম ইয়োর হাজব্যান্ড, আই এম স্বাগত। ট্রিটমেন্টের জন্য আমি তোকে কলকাতা নিয়ে গিয়েছিলাম, যেহেতু তোর স্মরণশক্তি চলে গিয়েছিল, তোর সে তিন মাসের ঘটনা তুই সম্পূর্ণ ভুলে গেছিস। আচ্ছা মিলি, তুই যে কলকাতায় তিন মাস থাকলি, তোর জীবনে আর কেউ এসছে নাকি? হতে পারে ও তোকে ভালোবাসত, তুইও ওকে ভালোবাসতিস। তোকে বলেছিলাম না আমার এলাকা ছেড়ে চলে যা, শুনলি না? আরে তোর সঙ্গে আমি কি করবো বল, বল বস, শেষ করে দেব। আরে না রে, এ না আমাদের অতিথি, অতিথিকে মারার জন্য শুভ দিন দরকার। আমার জন্য কিন্তু বার, তিথি, শুভ দিন কোনো কিছুরই দরকার নেই। একবার শুধু আমার হাতটা খুলে দেখ, তোর ঘাম নয় রক্ত বার করে দেবো আমি। আচ্ছা রক্ত বার করে দিবি? হ্যাঁ, মরণের মুখে দাঁড়িয়ে ছেলের ঘমন যায়নি। হ্যাঁ আমি মারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বেহুশ হয়ে যায়। আমি বলেছিলাম না আমার এলাকায় আমার সঙ্গে পাঙ্গা নেওয়াটা মেহেঙ্গা হয়ে যাবে, বলেছিলাম না তোকে। ওয়াও, এখানে যা খুঁজবো তাই পেয়ে যাবো। এটা ভালো লাগছে না? এক্সকিউজ মি, ইনি কে? একে চেনেন না আপনি? কলকাতার কিছুই জানেন না দেখছি। এ হচ্ছে নাম্বার ওয়ান স্টার সিঙ্গার স্বাগত দাস, এনারই দয়া দোকানটা চলছে। মানে? মানে 200 পিসের অর্ডার ছিল, চাও চাও ফুস, মানে সব চলে গেল। আগে আপনি যদি একটা পিসও চান আমি দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন। কেন? এইটারও অ্যাডভান্স বুকিং হয়ে গেছে। আপনি বাড়ি যান, টিভি খুলুন, টিভির যে চ্যানেলই আপনি ঘোরাবেন দেখবেন গাইছে স্বাগত দাস। তোমার সময় খারাপ ছিল বলে আমি তোমাকে বারণ করেছিলাম, অসামাজিক কাজকর্ম কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য তোমাকে বলেছিলাম, কিন্তু এখন সে সময় তোমার কেটে গেছে, তুমি তোমার লক্ষ্য পথে এগোতে পারো। পণ্ডিত, আমি আজকে একজনকে মার্ডার করতে যাচ্ছি। করতে পারো, এখন তোমার ভালো সময় এসে গেছে। কিন্তু একটা কথা মনে রাখো, তোমার কাজকর্মে যদি কোনো বাধা এসে পড়ে তবে সেই কাজকে সেইখানেই বন্ধ রাখবে, নচেত তুমি ফেঁসে যাবে। আপনাদের ব্যস্ত হওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার, আমার মেয়ে কিছু হয়নি তো? সি ইজ প্রেগনেন্ট। মানে? মানে সে মা হতে চলেছে। তোকে গুড বাই বলার সময় এসে গেছে, এই শেষ সময় তুই কাকে মনে করতে চাইছিস? ওপরওয়ালাকে না তোর আইটেম রেখাকে?
হ্যাঁ মিস্টার চৌধুরী, ঠিক আছে আমি 10 মিনিটের মধ্যে আসছি। সালা তোর কি ভাগ্য বে, হ্যাঁ আমি তোকে মারতে চাইছি কিন্তু মারতে পারছি না। মনে হচ্ছে তোর ভালো সময় এখনো চলছে, খারাপ সময় আসেনি। না হলে কখনো এই সময় ফোন আসে? কোনো ব্যাপার না, আমি আসার আগে তুই একটু বেঁচে নে। মাম্মি মাম্মি, আমি স্বাগতর সঙ্গে দেখা করতে চাই মাম্মি। আমি আমি স্বাগতর সঙ্গে অনেক অন্যায় করেছি, তার সঙ্গে দেখা করে আমি আমার সব ভুলের ক্ষমা চাইতে চাই মাম্মি। মা, সব কথা জেনে যাবার পরে আমাদের আর চুপ করে থাকা ঠিক হবে না। তোকে আর স্বাগতকে এক করে দেওয়া আমাদের কর্তব্য। রমা রমা, তুই কিছু একটা কর। আমি জানি তুই একা রাজবীরকে কনভিন্স করতে পারবি, আমার পক্ষে এখন রাজবীরকে বিয়ে করা সম্ভব নয়। রমা, আমি স্বাগতকে ভালোবাসি, ও আমার হৃদয়ে, ও আমার প্রাণে। প্লিজ রমা, প্লিজ, আমার বন্ধু হিসেবে তুই এটুকু করতে পারবি না? হেল্প মি রমা, হেল্প মি, আমি রাজবীরকে বিয়ে করতে পারবো না। প্লিজ রমা, প্লিজ হেল্প মি। মিলি আমাকে বিয়ে করার জন্য বারণ করে দিল, তুমি রাজি হয়ে গেলে। আমি কি করব, সে তার স্মরণ শক্তি ফিরে পেয়েছে, তার সবকিছু মনে পড়ে গেছে, সে কোথায় ছিল, কাকে বিয়ে করেছে, সবকিছু। শুধু তাই নয়, সে মা হতে চলেছে, সে গর্ভবতী। গর্ভবতী? আর নো প্রবলেম মিস্টার চৌধুরী, আবর্জনা সাফ করার অনেক রাস্তা আছে। হ্যাঁ, আর তার স্বামী? আরে ভেবে নাও, সে ছিল, এখন আর নেই, খতম। না রাজবীর, আমি বেঁচে থাকতে আমি ওকে বিধবা হতে দেব না। না, তুই ভালোভাবেই জানিস রাজবীর বোসের খালি দোষ একটাই, কথায় যদি কাজ না হয় তাহলে হাতে কাজ দেখায়। তুই কালো আমার ইশারায় নাস্তিস আর আজও নাচবি, না হলে জেলে যাবি। আমি কেন জেলে যাব? কারণ তুই আমার সমস্ত 2 নম্বরি ধান্দায় সামিল আছিস, তোমার পালাবার পথ খুলে রেখেছি কিন্তু তোর জন্য বন্ধ করে দিয়েছি। তুই তোর মেয়ের হাত আমার হাতে দিবি না জেল যাবি। আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি তোর পার্টনার হয়ে, আমি তার প্রায়শ্চিত্ত করব। আমি জেলে যেতে পারি কিন্তু আমার মেয়ের হাত তোর হাতে দিয়ে ওর জীবন বরবাদ করব না। আরে কাল যে মেয়ের সম্পত্তি তোর কাছে বড় ছিল, আজকে সেই মেয়ে বড় হয়ে গেল। তুই মরবি বুড়ো, তুই দেখবি, তুই নিশ্চয়ই মরবি। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে মেরে দাও, কিন্তু ওর সঙ্গে তোমার বিয়ে হবে না। না 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 না, আরে এই মশা মাছি মেরে না, আমি আমার নামকে বদনাম করতে চাই না, আমি খালি তোর মেয়ের সঙ্গে একবার কথা বলতে চাইছি। তার সঙ্গে তোমার কি কথা আছে? সে তার সিদ্ধান্তে অটল, সে সে বিয়ের জন্য কখনো রাজি হবে না। রাজি হবে, বিয়ে করার জন্য রাজি হবে। রাজবীর, স্বপ্ন দেখা ছেড়ে দে। এই জন্মে কেন, কোনো জন্মেই তোর সাথে আমার বিয়ে হবে না। কি বললি? আমার আর কিছু বলার নেই, যা বলার ছিল আমার ড্যাডি তোকে বলে দিয়েছে। আমি কিন্তু তোর মুখ থেকে শুনতে চাইছি। কি শুনতে চাইছিস? শুনবি তো, শোন, আমি তোকে কখনো ভালোবাসি আর তোর আমার ভিতরে কোনো সম্পর্ক ছিল না, আমি শুধু আমার ড্যাডির কথা রাজি হয়েছি। তাহলে এইটাই তোর শেষ কথা তো? হ্যাঁ, কখনো কখনো পরিস্থিতি মানুষকে বাধ্য করে তার পরিণতি বদলাতে, আর যদি তোর সঙ্গে এরকম হতো তাহলে? কোনো পরিস্থিতিতেই আমার মন বদলাবে না, আমার ভালোবাসা আমার প্রেম শুধুমাত্র স্বাগতর জন্য, ও ছাড়া আমার জীবনে আর কারোর মূল্য নেই। আই অ্যাপ্রিশিয়েট ইউ, আরে প্রেম করব তো একদম এরকম, কিন্তু ওই প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য যদি তোর পরিণাম বদলাতে হয় তাহলে? মানে? ওই ছেলেটা এখন আমার কাছে, আরো বাঁচবে না মরবে আমার ইচ্ছের উপর নির্ভর করে। মানে মানে স্বাগত তোমার কাছে? প্রমাণ চাও। কিন্তু একটাই শর্ত। কি শর্ত? ভেরি সিম্পল, আমাকে বিয়ে করতে হবে। তুই পাগল হয়ে গেলি? পাগল আমি হইনি, তুই হয়েছিস ওই শুয়োরটার প্রেমে।
যদি ওই ছেলেটাকে বাঁচাতে চাস তাহলে আমার কথায় রাজি হতে হবে। আমি আগে স্বাগতর সাথে কথা বলতে চাই, প্লিজ আমাকে কথা বলতে দে। মামি, বস, ওই স্বাগতকে ফোন দে। সে ছেলেটা এখান থেকে পালিয়ে গেছে। কি বললি, পালিয়ে গেছে? হ্যাঁ বস। কি করে? বাস্টার্ড। কপালের ঘামটা মুছে নে রাজবীর, তোর এই অবস্থা দেখলে তোকে সবাই ভয় পেতে ভুলে যাবে। সবার কথা ছাড়, ভয় কাকে বলে, আমি তোকে দেখাবো। চল চল এখান থেকে, চল চল রাজবীর, এই এই বুড়ো মেয়েকে বিদায় করার সুযোগ তোকে আমি দেবো। চল ওকে, ছেড়ে দে, ছেড়ে দে। পাও যদি আর আগে বাড়িয়েছিস না, তাহলে নেক্সট বুলেটটা তোর মেয়ের মাথায়। চল চল আবে, চল চল, ছেড়ে দাও মেয়েকে।